এখন এই ফিরনি দুটো আমি একটু ফ্রিজে রেখে দিই। আমি নি আর বিরিয়ানি সব আমাদের আজকে মানে 1 জানুয়ারি সব খাবার দাবার এসছে। হনুমানজির একটা ছবি দিয়ে আমি আজকে ব্লগটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। এই বছরে আমি এই ফার্স্ট টাইম মানে আমার কাছে ক্যালেন্ডার আসে গণেশ ঠাকুরেরই বেশি আসে আর লক্ষ্মী ঠাকুরেরও আসে, কিন্তু কোনো সময় আমার কাছে এই ফার্স্ট টাইম আমার কাছে এই বজরংবলীর ক্যালেন্ডারটা এলো। আর এত সুন্দর ছবিটা, মানে সত্যি এত সুন্দর ছবিটা, আমার এত ভালো লেগেছে, মানে আমার মনে হলো যাক বছরের শুরুতে বজরংবলী আমার কাছে চলে এসেছে, তাই এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন চলো তোমাদের দেখাই, কালকে 1 জানুয়ারিতে আমাদের সারা দিন প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। প্রথমে তো আমি মন্দির গিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে কাল আমার দিদির ছেলের বার্থডে ছিল, তো প্রত্যেক বছরই ও কিছু না কিছু পাঠায়। তো এই বছর যেহেতু আমার ছেলে মানে ওর ভাই এখানে আমাদের সাথে আছে, তাই ভাইয়ের জন্য, স্পেশালি ভাইয়ের জন্য সকাল থেকে খাবার দাবার আসতে শুরু করে দিয়েছে। মিষ্টি এখানকার খুব ভালো একটা আমাদের গোবিন্দম বলে একটা মারোয়ারি মিষ্টির আছে দোকান, সেখান থেকে নানান ধরনের মিষ্টি এনেছে। সবচেয়ে তো আমাদের মানে ভালো লাগলো, আমার ছেলেরও খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে গাজরের হালুয়া। এরপর সব মিষ্টিগুলো সাজিয়ে মাকে দিলাম। মা তো মিষ্টি দেখে তো একেবারে জিভে জল, কিন্তু তার তো সুগার আছে, এত কিছু তো খাওয়া যাবে না। যাই হোক, অল্প করে একটু এক চামচই খেয়েছে। এবার আমার ছেলে কি বলছে দিদাকে বলে দে, ভালো হবে। হ্যাঁ, ও যেখান থেকে পাঠিয়েছে ওটা খুব ভালো জায়গারই পাঠিয়েছে, গোবিন্দার বলে দে, মাসুনিকেও বলে দে তোর জন্য পাঠিয়েছে, আমি শুনতে পারিনি, ভুল করেছি। ঠিক আছে, ওখানে মিষ্টিগুলো খুব ভালো, থ্যাংক ইউ বলে দে। থ্যাংক ইউ। সারা দিনে প্রথমে মিষ্টি দেখালাম তোমাদের, এখন এইগুলো ডিনারের এসছে। কোথা থেকে এটা আমাদের এখানে আমিনিয়া, এখানে আমিনিয়ার বিরিয়ানি, আরেকজন খুব মনোযোগ দিয়ে কাটছে, ওর পছন্দের খাবার এসছে। জিকু দাদা পাঠিয়ে দিয়েছে জিকু দাদার বার্থডে খাবার, আমরা এখানে বসে উড়ে বাবা, এটা ইয়ে বোধ হয় এই মাটন চাপটা না, চিকেন না না মাটন চাপ, ও বলছি মাটন, এই দেখ তাহলে একটা মাটন একটা চিকেন বোধ হয় হতে পারে, এটা তো মাটন। বাবারে কুস্তি লড়ছে। আর এইটা, এটা আমি খুলি, এটা হচ্ছে বিরিয়ানি, আমি একটা ভালোই জমবে 1 জানুয়ারি। এগুলো সব বাবুর মাসিমণি কলকাতা থেকে পাঠিয়েছে, না মাসিমণি বলবো না, জিকু দাদা পাঠিয়েছে। এই তো এটা কি, এ দুটোই মাটন ভাবি, মাটন চাপ, দুটোই মাটন চাপ। ও বাবা, এ চলে এসছে দেখ, আর এটাতে কি আছে দেখ, এখনো এগুলো সব গরম করবো। এটাতে আবার দুটো ফিরনি দিয়েছে, আর ইয়ে দিয়েছিল বললো পরোটা, ফিরনি হচ্ছে এদের দুজনের খুব পছন্দের, কেশর ফিরনি দিয়েছে আবার। বাবারে তো সে বিয়ে বাড়ির ভোজের মতো। থ্যাংক ইউ জিকু, থ্যাংক ইউ। এটা পরোটা, এটা পরোটা, ওরা ওরা ছেলে আর ছেলের বাবা পরোটা খাবে, আর আমি আর মা বিরিয়ানি খাবো, কারণ রাত্রেবেলায় এই বিরিয়ানির কোয়ান্টিটি এতটাই থাকে যে আরামসে দুজনের মানে খাওয়া হয়ে যায়। পেঁয়াজ, থ্যাংক ইউ ডিনারটার জন্য, আবার হ্যাপি বার্থডে, খাবার পরে আবার ফোন করে জানাবো কেমন খেলাম।
ঠিক আছে চলো, তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম আজকে আমাদের ডিনারের। 1 জানুয়ারি আমাদের ভীষণ ভালো কাটলো, প্রত্যেক বছরইও পাঠায়, এবছর ভাই আছে বলে আরো রং দেখো, ভাই আছে বলে একেবারে নাম জমে খির। এই যে গরম করছি, এই বিরিয়ানি দেখো কতটা কোয়ান্টিটি থাকে, কারণ শীতের সময় তো একটুখানি গরম করে না, মানে গরমই ওরা দিয়েছিল কিন্তু একটু গরম না করলেও খাওয়া যায় না। আর যথেষ্ট বড় ওরা মানে মাটনের পিসগুলো দেয়, এটা গরম করে নিয়ে তারপরে ওদের খাবারের মাটন চাপ, আর এই যে মাটন চাপ আর পরোটাটা গরম করে নেবো। এটা হচ্ছে মাটন চাপ, একটা গরম করতে দিয়েছি আরেকটা এখনো রয়েছে, এটা পরে গরম করব, যদি এখন লাগে তবেই গরম করব। ওদের মাটন চাপটা সত্যি খুব ভালো হয় খেতে। যাই হোক, আজকে খুব খুশি আমার ছেলে, মটন চাপ খেতে ভীষণ ভালোবাসে। এই যে তোর চলে এসছে, একটা দিয়েছি। বড়বাবু তোমার পাঠিয়েছো বিরিয়ানি, হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব খুশি দিদা, খুব খুশি বিরিয়ানি পেয়ে, হ্যাঁ খুব খুশি হয়েছে, এবার খেতে বসে গেছে, খাচ্ছি আমি এখন, আরম্ভ করেনি, তারপরে রিভিউ দেবে কিরকম হয়েছে খেতে। ঠিক আছে তুমি খাও, আর কটন চলে এসছে, লোভী কটন, কটন দেখছে এটা তোমার খাবার নয় বাবা, কটন ও দেখো ক্যান্ডি শুয়ে পড়েছে, যাও। যাই হোক, বিরিয়ানির পর ফিরনি না খেলে চলে, তাই ফিরনি দিয়েই আজকে ডিনার কমপ্লিট হলো। তো আশা করি তোমাদের ভিডিও নিশ্চয়ই ভালো লেগে থাকবে, একটা ছোট্ট মিনি ব্লগ আজকের জন্য করেছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসে। এখন যার বার্থডে তার ছোট্ট একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কলকাতায় তার নিজের বাড়িতে মায়ের সাথে কেক কাটছে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাপি বার্থডে জিতু, হ্যাপি বার্থডে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই 1 জানুয়ারিটা আমরা এইভাবেই যেন খাওয়া দাওয়া করে যেখানেই যেই থাকি না কেন আমরা এইভাবে এনজয় করতে পারি, খুব ভালো থেকো, এই আশীর্বাদ করি।